देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। नॉर्थ बंगाल के सिलीगुड़ी शहर सलंगन बागडोगरा इलाके में शिव पर जल चढ़ाने जा रहे 5 लोगों की दर्दनाक सड़क हादसे में मौत हो गई। इस घटना से पूरे बागडोगरा नक्सलबाड़ी इलाके में शोक की लहर है। ज्ञात हो कि सुबह 10 वॉलबम यात्री व युवक बाबा भोलेनाथ के मस्तक पर जल चढ़ाने के लिए सड़क पर चल रहे थे, तभी पीछे से आ रही एक स्कॉर्पियो कार तेज रफ्तार से आई और एक एक कर उन्हें टक्कर मारती और 10 लोग सड़क के किनारे गिर पड़े। इसके बाद बोलबम के कई यात्रियों को मौके पर ही उनकी मौत हो गई। स्थानीय लोग दौड़े और फायर ब्रिगेड और स्थानीय प्रशासन पुलिसकर्मी बचाव के लिए पहुंचे। हालांकि सभी घायलों को बचा लिया गया और उत्तर बंगाल मेडिकल कॉलेज अस्पताल भेज दिया। हालांकि पुलिस पूरे मामले की जाँच में जुटी है कि सुबह ऐसा हादसा किस वजह से हुआ। हालांकि स्थानीय लोगों की आशंका है कि स्कॉर्पियो कार के ड्राइवर को नींद आ गई होगी, इसके कारण ही हादसा हुआ, लेकिन जो हुआ वे बेहद दुखद है। हमारा एक बड़ा छेले और एक भाई आदिवासी भाई नाम की छोटा छोटा छेले যারা মারা গেছে ওরা সবাই সামনে ছিল। আচ্ছা, যারা মারা গেছে ওদেরকে কে কার কি আত্মীয় হয়? এক গ্রামের লোক, আমরা বাইরের লোক, যারা গ্রামের লোক, গ্রামের লোক। যারা যারা মারা গেছে তারা নিজেদের মধ্যে কি সম্পর্ক? যেরকম আমার ছেলে মারা গেছে, তোমার ছেলের নাম কনক বর্মন, প্রহ্লাদ বর্মন, কনক বর্মন, কনক বর্মন তোমার ছেলের নাম? উনিও ছিলেন, আমিও ছিলাম। তোমার তোমার ছেলে তোমার সামনেই এরকম অ্যাক্সিডেন্ট আমার সামনেই মারা গেল। গাড়িটা খুব জোরে ছিল, খুব স্পিড গাড়ি ছিল। ওই ওই গাড়িতেও কি বর্মনের লোক ছিল? ওই গাড়িতে বর্মনের লোক ছিল, ড্রেস পরা ছিল। তা আমাদের কি মহিলা কেউ লাগেও ছিল? মহিলা ছিল না, সব পুরুষ ছিল, সবাই পুরুষ ছিল। তো অ্যাক্সিডেন্ট হওয়ার পর ফার্স্টে তোমাদেরকে কে কে উদ্ধার করতে আসে? কেউ উদ্ধার করতে আসেনি। তো তোমরা কী করলে অ্যাক্সিডেন্ট করে? আমরা যে এই চারজন ছিলাম, যে এই 4-5 জন যে ছিলাম, যে দেখতেছি তো ওপেন ডেট হয়ে গেলো, যাকে কাছে যাচ্ছি সেই ডেট, যারা কাছে যাচ্ছি সবাই ডেট। হ্যাঁ, তা কী করবো? তা কান্নাকাটি করা শুরু করছি, আমরা কী করবো? ছেলে মারা গেলো, এখন করবো কী? আমি কাকে মারে আর গাড়িটাকে ধরে আর যা করবো কী? তো তোমরা বাড়ি থেকে কখন বেরিয়েছো? আমরা বাড়ি থেকে বাড়ি চলেছি 4:30। তো তোমাদের যাওয়ার কোথায় প্ল্যান ছিল? আমরা যাই যাওয়ার প্ল্যান ছিল এই জঙ্গলি বাবা। জঙ্গলি বাবা কতজন ছিলেন আপনারা? আমরা ছিলাম 6-5-11 জন, পিছনে আরও ছিল, লাইন করেই আসতেছি, রাস্তা সাইড দিয়েই যাচ্ছে, রাস্তা সাইড দিয়ে। ও গাড়ি মানে রং সাইডে আসছিল না? না, পিছন দিয়েই আসছে। একটাই গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে? হ্যাঁ, ছিলাম। তারপরে এদেরকে ঠায় ঠায় রাখার মারা দিল, পোল ফুটি ওগুলো ভেঙে দিল। ভেঙে দেওয়ার পর দেখতে গিয়ে সবাই ডেট, কেউ চিন্তা নেই। কজন মারা গেছে এখানে? 5 জন মারা গেছে, 5 জন, 5 জন অপেন্ডিটেড। আর ওই গাড়ির মধ্যে কেউ মারা গেছে? গাড়ির মধ্যে কেউ মারা যায়নি, ওরা পালিয়ে গেছে, পালিয়ে গেছে। আপনারা কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? আমরা আমরা বাড়ি থেকেই সাক্ষাৎ আছে, বাড়ি মোটামুটি 4-5 কিলোমিটার। হেডমুড়ি জায়গার নাম কি? আমার হাউদি যোধ। জায়গার নাম হাউদি যোধ, হাউদি যোধ। আর দানাগজের ছিল লোক? দানাগজে না, ওটা দানাগজ, হাউদি যোধে। কতজন ছিলেন টোটাল আপনারা? হেডে ওরা মোটামুটি 10 জন। যে কোনো এর মধ্যে কেউ সিভিকও মারা গেছে? একটা সিভিক ছিল। আপনার নাম? বাড়ি কোথায় তোমাদের? ইতনা গাড়ি গায়ে কই রোকা নেই, লেকিন ভিডিও বানা রে সব কই। রোড মে ফেকা হুয়া হ্যায়, সব কা বডি পড়া হুয়া হ্যায়, কই নেই রুকতা। আরে ইন্টারভিউ দিবা লাগবে নি?